এখানে কষা মাংসটা বসিয়েছি, এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা। আলুটাও সেদ্ধ করা আমার হয়ে গেছে, প্লাস ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। দাঁড়াও, আলুটা হাতের কাছে আছে, দেখাচ্ছি। এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটা হাতের কাছে নেই, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, দেখাবো পরে তোমাদেরকে। একটু তাড়াহুড়োই করছি, এখন বাজে হচ্ছে 10:12। তো মাংসটা ভালো করে একটু কষি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমি তো অবশ্যই ভালো আছি। আর আজকে বিরিয়ানি বলে কথা, আজকে তো ভালো থাকতেই হবে। তো দেখো, এখনো চুলগুলো আঁচড়াইনি, ঠিক করে কি আঁচড়াইনি। তো আমি রান্নাঘরে চলেও এসেছি, মোটামুটি অনেকটা কাজই এগিয়ে এনেছি। ভাতটা হলেই মিক্স করে দিলেই একেবারে কেল্লা ফতে হয়ে যাবে আর কি, ওটাই চাপের এখন ভাতটা করতে হবে। তো জল তো গরম বসিয়ে দিয়েছি, হোক আস্তে ধীরে। দেখি 12টার দিকে বাবাকে নিয়ে বেরোবো, তার আগে মোটামুটি করে ফেলার ইচ্ছে আছে। ওদিকে মা চাটনিও করে ফেলেছে আর পাঁপড়ও ভেজে ফেলেছে, এই সবই আজকের মেনু। তো চলো মাংসটাকে এবার দেখতে হবে, আবার নিজ দিয়ে লেগে গেলে। আর ছিলাম যে বাবার সাথে ব্যাংকে যাব, আমি কিন্তু অনেকটা কাজ করে রেখে তারপর গেছিলাম বাবার সাথে, তারপর আমরা চলেও এসেছি। এই যে তিনজনে এসেছি, ও এসছে, ও কাজ করছে, বাবার কাজটা বললো যে অনলাইনে করতে হবে, তো সেই কাজটাই করছে। আর আমরা তো, আমি ভাতটা করে রেখেছিলাম, মাংসটা তো কষাছিলাম, দেখলেই সবটাই করা, রেডিও করা, মশলাপাতি সবটাই, শুধু এবার লেয়ারটা তৈরি করে দমে বসানো, ওটাই বাকি রয়েছে। তো ওটাই করব, একটু বিশ্রাম নিয়ে নি। আমি চলে এসেছি বিরিয়ানি করতে আর কি, ভাতটা কিন্তু এইটুকুই নয়, এটা আমি লেয়ার করব বলে এই হাঁড়িটাতে একটুখানি ভাত নিয়ে বাকিটা পুরোটাই গামলায় তুলে রেখেছি। এই যে ডিম আলু সেদ্ধটা, কষা মাংসটা, এটার মধ্যে অনেক কিছু রয়েছে, দুধ রয়েছে, জাফরান ভেজানো ছিল, তারপরে আমি বিরিয়ানি মশলাটা ভিজিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর, সবটাই ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ঘি আর তেল গরম করা। তো চলো এবার আস্তে আস্তে লেয়ারগুলো শুরু করি। দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে, জাস্ট হাঁড়িটা নামিয়েছি, আমি কোনো নাড়াচাড়াও এখনও দেইনি, দিলে নিচ থেকে আলু মাংসগুলো বেরিয়ে আসবে আর কি, গন্ধটা ভালোই বেরিয়েছে। আর এখানে আমি স্যালাডটা কেটে নিয়েছি, পেঁয়াজ আর শশা, আর একটু ওপর থেকে লঙ্কা দিয়ে দেবো। তো এই আগে নামিয়ে নিই, ওই গামলাটাতে আমি একটুখানি নামিয়ে নেবো। দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকক্ষণ বাদে আজকে মায়ের সাথে একটু বসেছিলাম, তারপরে এসে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে নিয়ে। এখন ও, আমি, মা, তারপর নীলমা কাকি, ও বাড়ি চলে যাবে বিরাটি থেকে, আর আমরা যাব বিরাটি, একটু নীলমা কাকির কিছু কেনাকাটা আছে আর কি। তো চলো যাওয়া যাক, এবার একটু বেরোই। আর ভাল লাগছে না, ভিউজ এত কম আসছে, কদিন ধরে কিছুই ভাল লাগছে না। তো চলো যাই, একটু ঘুরেই আসি। আমরা বিরাটি থেকে অনেক আগেই চলে এসেছি, এই এসে বসলাম। আর আজকে আমাদের এই পাড়ার মুখে চলছে মিটিং, তার জন্য এত ক্যাচর ম্যাচর চলছে। তাই শায়নকে নিয়ে এসছে আমাদের বাড়িতে পড়াতে, ওর টাক হয়েছে দেখে এরকম কিন্তু কেউ ভেবো না, ওর মাথায় অ্যালার্জি মতো কিছু একটা হয়েছে, যার জন্য মাথা চুলকে চুলকে পুরো ঘা করে ফেলেছিল। তো ওই জন্যে টাক হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ওর গোটা গোটা হয়ে অ্যালার্জি কিছু একটা হয়েছে মাথায়। তো তাই জন্য কাকু আজকে শিশু হসপিটালে নিয়ে গিয়ে স্কিনের ডাক্তারও দেখিয়ে এনেছে। এই যে করছে অঙ্ক, অঙ্কটা দেখাতে হবে না। বিরিয়ানিটা কেমন হয়েছিল আজকে? নুনটা কম, নুনটা আজকে একটু কম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বাবাকে নিয়ে এত তাড়াহুড়ো করে ব্যাংকে যাওয়া ছিল, তারপরে এসে আমি ভেবেছি ওরা কতক্ষণে খাবে। তো এমনিতেও নুন বেশি খায়, ওইটু নুন এমনিও বেশি খায়, যদি হ্যাঁ কাঁচা নুন খায় সবকিছুর সাথে, কিন্তু নুনটা আমাদেরও কম লেগেছে, শুধু ওর নয়। নুনটা সত্যি একটু কম হয়েছিল আজকে, একটুই কম হয়েছিল, খুব বেশি না, মানে খাওয়া যাবে না একদম এরকম নয়। তো এই আর কি করছে এখন অঙ্ক, আর বকা খাচ্ছে আগের মতনই একটু, হাতের লেখা খারাপ করলেই হয়েছে। আসলে আগে বাড়িতে আমি একা পড়াতাম ওকে, তো ধরে ধরে করানো যেত আর কি লেখা টেখাগুলো। এখন ব্যাচে চলে গেছে, এখন তো দিদিমণি শুধু পড়ার দিকে নজর দেবে, স্যার আন্টি তো এরা তো আর এখন লেখার দিকে তেমন নজর দেবে না। ব্যাস ছেলেও একদম উড়ছে পুরো এখন, আর পড়ছেও এখন বিরাটি হাই স্কুলে, স্কুলেরও একটা চাপ থাকবে, স্কুল খুলে গেছে, তো সিক্সে পড়ে এখন ছেলে। আমি নিজেও অবাক হয়ে যাই, ওকে আমি হাতের লেখা শেখানো থেকে পড়াতাম, তো এখন ছেলে ক্লাস সিক্সে উঠে গেছে, মানে পুরো ওর প্রাইমারি সেকশনটা পুরোটা আমিই পড়িয়েছি ওকে, ক্লাস ফোর অবধি। হাই স্কুল ফাইভ থেকে আমি আর পারিনি ওকে পড়াতে, বিয়ে হয়ে গেল। তো
তখন কাকির আরো ওর নিজেরও খুব একটা চিন্তা, যে টিচারই পড়াতে আসতো তাকেই তাড়িয়ে ছাড়তো, জানো না তো, মানে দিদিমণিকে টিকতে দিত না। লাস্টে আমার এক বান্ধবীকে আমি ঠিক করে দিই, সুস্মিতা, ওর কাছে পড়ে প্রায় 1 বছর মতো। তারপর এখন কাকি ওকে ব্যাচ ওয়াইজ ভাগ করে দিয়েছে, এই আর কি। তো চলো দেখি আগে অঙ্ক করায়, আমি যতক্ষণ ফোনে কথা বলছি ও তাকিয়ে রয়েছে আমার দিকে, বাচ্চা ছেলে তো, এই দেখো। আমি তাকাচ্ছি না, না তাকাচ্ছিস না তো, এখন এখন ক্যামেরার দিকে চোখটা কেন, এই দেখো আবার জল গ্লাস সব নিয়ে বসেছে, মানে যতক্ষণ একটু ফাঁকি দেওয়া যায়, এই আর কি। এখন বাজে রাত্রি 10:30, আর আজকে ডিনারটাও কমপ্লিট করা হয়ে গেছে, এবার একটু বসে নিয়ে তারপর গুড নাইট আর কি। আর তো কালকে চলে যাবো এ বাড়ি থেকে, ও বাড়িতে চলে যাবো কালকে বিকেলের দিকে যাব আর কি। আজকে ব্লগটাও এখান থেকে শেষ করছে, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে হয়তো বোর ফিল হচ্ছ সবাই ব্লগগুলো দেখতে, এক তো কলকাতার ব্লগই দেখে যাচ্ছ, আর এক একই ডেইলি ব্লগ একই রকম যাচ্ছে। চেষ্টা করছি আমি এর মধ্যেই অন্যরকম কোনো ব্লগ আনার, হয়তো দোষটা আমারই ভিউজ কমার জন্যে, তো দেখি চেষ্টা করব, আমি চেষ্টা তো করি বলো, যা হচ্ছে কলকাতায় মোটামুটি আমরা যাতায়াত করছি, খাদ্য মেলা থেকে শুরু করে সবটাই, তার মধ্যে ওর অফিসটাও দেখতে হয়, তো সবটা করে যতটুকু পসিবল আমি অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ।